ভেরি গুড। রিয়াজের সময় যে স্কেলটা তোর নিজের স্কেল তুই সেটাতে প্র্যাকটিস কর। তুই ধর কখনো গান গাইছিস সেক্ষেত্রে তুই স্কেল হাই করতে পারিস, কিন্তু রিয়াজের সময় সবসময় গলাটা আমাদের স্টেবল থাকাতে প্রয়োজন, ঠিক আছে? ওই জন্য রিয়াজ যখন করবি তুই তোর নিজের স্কেলে কর। যদি তোর বি যদি তোর স্কেল না হয় তুই সিতে করবি, যদি তোর নর্মাল হয় তুই সিতে করে দে, নিজের স্কেলটা আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। তুই কর দে ওটা, এটা কর তো। সেক্ষেত্রে সবসময় রেয়াজ যখন করবি সবসময় মনে রাখবি আমি আমার নিজের স্কেলে রেয়াজ করবো, তাতে করে আমার খাদের দিকটাও প্র্যাকটিস হবে ভালো, তাতে করে আমার চড়ার দিকটাও ভালো হবে। আর মিড অক্টেভটা তো কোনো অসুবিধা নেই, লোয়ার অক্টেভ আর হাই অক্টেভটা অসুবিধা হয়, সেক্ষেত্রে তুই লোয়ার অক্টেভটা প্র্যাকটিস করতে পারবি আর হাই অক্টেভটাও ভালো করে। তুই দেখ নিজে যখন তুই নিজের স্কেলে যখন রেয়াজ করছিস তার তো গলাটা কিন্তু নিশ্চয় তলার দিকে অসুবিধা হচ্ছে। এবার রেয়াজ করে 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 কি হবে, এই যে আমাদের তলায় আসাটা তো দেখবি আস্তে আস্তে খুব ফ্লেক্সিবেল হয়ে যাবে, এই যে কষ্টটা হচ্ছে এটা আর হবে না, বুঝতে পেরেছিস তো? একদম মানে প্রপারলি খুব সুন্দর হচ্ছে, তো গলা খুব সুন্দর হচ্ছে। তুই নিজে বুঝতে পারছিস যে তোর কত ইম্প্রুভমেন্ট হয়েছে, হ্যাঁ ধরে রাখতে হবে তো, খুব ভালো হচ্ছে। কর তুই ইচ্ছেটা আছে তুই কর, ভালো করে কর। আমার সাথে কর, ঠিক আছে? একটা রিদম থাকবে এটাতে, ঠিক আছে? যখন পাল্টা প্র্যাকটিস করবে সবসময় স্ট্রেট, ঠিক আছে? ওখানে কিন্তু মেলোডি আসবে না পাল্টা ক্ষেত্রে। সাসা রে রে গা গা মা মা পা পা গা গা নি নি সা সাসা নি নি গা গা পা পা মা মা গা গা রে রে সাসা। বুঝতে পেরেছিস? পাল্টা রেয়াজের ক্ষেত্রে সবসময় কিন্তু স্ট্রেট যাবে, আর মেলোডির ক্ষেত্রে তুই জানিস আলাপের ক্ষেত্রে মেলোডি আসবে, বিস্তারের ক্ষেত্রে আসবে, কিন্তু পাল্টা রেয়াজের ক্ষেত্রে সবসময় স্ট্রেট, ঠিক আছে? তাতে করে গলাটা আমাদের অনেক স্টেবল হবে এবং যখন গলা দানা তৈরি হবে আস্তে আস্তে তখন কিন্তু খুব মানে খুব ফ্লেক্সিবিলি হবে জিনিসটা। সা রে রে গা মামা পাপা দাদা নিনি সা 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 নিনি দাদা পাপা মামা দাদা রে রে সা 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 রে রে গা গা মামা পাপা পাপা দাদা দা নিনি নি সা 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 নিনি নি দাদা গা পাপা মামা মামা দাদা রে রে সা 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 রে 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 গা 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 মামা পাপা পাপা দাদা দা নিনি নি সা 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 নিনি নি দাদা দা পাপা মামা মামা গা 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 রে 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 সা 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 রে 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 গা 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 মামা পাল্টা রেয়াজের ক্ষেত্রে সবসময় একটা মানে মাথায় রাখবি জোরে করতে হবে না, প্রথমে একদম আস্তেই করবি সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 দা 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 নি 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 সা 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 দা নি 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 দা 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 পা 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 মা মা গা 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 রে 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 সা 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 সা। বুঝতে পেরেছিস? স্ট্রেট হবে, আস্তে করবে, কিন্তু মানে একদম কাট কাট জিনিসটা, ঠিক আছে? এরকম ভাবে পাল্টা রেয়াজ করতে হয়। কর কর
sa sa re sa sa re ga re sa sa re ga ma ga re sa sa re ga ma pa ma ga re sa sa re ga ma pa dha pa ma ga re sa sa re ga ma pa dha ni dha pa ma ga re sa sa re ga ma pa dha ni sa ni dha pa ma ga re sa মানে প্রথমে ওটা হবে তারপরে সা রে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা ঠিক আছে এইবারে তুই কারণ তুই এতদিন শিখছিলিস নরমালি তোর গলাটা এটা বসেছে এইবারে তোকে টেকনিক গুলো শিখতে হবে সা সা রে সা রেতে যাক সা সা রে সা সা রে গা রে সা সা রে গা মা গা রে সা সা রে গা মা পা মা গা রে সা সা রে গা মা পা ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি দা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা নি দা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা বুঝতে পেরেছিস মানে এইবারে যেটা রেয়াজ হচ্ছে তার সাথে এবার মডিফিকেশন চলবে মডিফিকেশন করতে হবে তো এবারে এবার মানে শুধু তো শিখলে হবে না মডিফিকেশন না করলে তোর বুঝতে পারবি না গলা যে এত সুন্দর তৈরি করছিস ভালো করে কর খুব সুন্দর করে কর সা গা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি নি রে সা নি তুই বই রাখ করছিস তো এই বালা সে আবার কর প্রথম থেকে কর সা গা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি নি রে সা নি সা গা রে সা 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 গা রে সা দিদি সা সা গা রে সা নি রে সা নি ধা সা নি ধা পা নি ধা পা মা ধা পা গা পা মা গা রে সা গা রে সা কর কর সাথে কর সা গা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা মা সা নি ধা নি রে সা নি সা গা রে সা সা কোন অসুবিধা হবে না পাল্টাতে এক হচ্ছে দাঁড়াবি না মানে স্ট্যান্ডিং নিবি না ঠিক আছে তাহলে তালটা বজায় থাকবে এবার তালটা তো মানে তালটাকে তোমার নিতে হবে আস্তে আস্তে তাতে সুন্দর করে করছিস মডিফিকেশন করতে হবে তালটা তালটাকে আমাকে ধরতে হবে এবার আস্তে আস্তে আমি করব মাথা থাকবে তো পাল্টাকে একটু সবসময় আমার প্র্যাকটিস করতে হয় ঠিক আছে তুই যেহেতু করেছিস এতদিন মানে বেসটাকে তৈরি করেছিস এবার মডিফিকেশন শুরু হচ্ছে মায়ের গলাটা নেওয়ার ধরা তাই জন্য তো মাই দেখিয়ে দিত মা গলা দিয়ে আওয়াজ হয়েছে তাই জন্য আমি আজকে করিয়ে দিচ্ছি আমার সাথে কর সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা বুঝতে পারছিস কর রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা তাও সাথে একটু ব্রেক সাথে একটু ব্রেক হয়েছে উপরের সাথে ঠিক আছে সারে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা এখানে একটা মানে একটা একটা যে তোর দুলুনি এসে যাচ্ছে এটা হবে না সাথে কি চাই ওই সাথে কি সা পর পর বলবি তো কোনো অসুবিধা নেই কর আমার সাথে সারে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা আমি একটা মানে একটা ওখানে না তোর একটা দুলুনি হচ্ছে কিন্তু সা সা কিন্তু পর পর আছে মা পা ধা নি সা সা নি ধা পা মা মা পা ধা নি সা সা নি ধা পা মা একসাথে জয়েনিং আছে রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে Thank you.
Thank you.
হারমোনিয়ামটা একটা স্ট্যান্ডার্ড সুর দেয়, ঠিক আছে, আমাদের সেই সুরটা অনুযায়ী আমাদের গানটা করতে হবে। হ্যাঁ, সুতরাং আগে কি করবি, আগে হার তো বাড়িতে হারমোনিয়াম আছে, তুই হারমোনিয়ামে শুধু সারে গানা বাধা নিচে আগে প্র্যাকটিস কর। পরীক্ষা হয়ে যা, পরীক্ষা হলে বসে বসে প্র্যাকটিস করবি, ঠিক আছে। তুই ওরে দিয়ে বেশি টাকা কর। রাশি 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 নিচে যা ওপরে শি রাঙা হাসি রাশি রাশি অশোকে কলাশি রাঙানি স্বামী নিচে রাখে দক্ষিণ বাতাসে প্রজা প্রতি দোলে ভাসে ভাসে। তাহলে তো সারা গামা পাতা বসে গেলে দেখবি গানটা একদম প্রপার ছুড়ে পড়ে গেছে, ঠিক আছে। এরপরে কি গান মুক্তির মন্দির সামনে, এই তো শীতকাল পড়ে গেলে দোলে যাবে, শীতের শেষেই দোল, এটা ফাংশন করলে এই গানটা কিন্তু হবে। হ্যাঁ, ওরে ওতেই হবে দোলের গান, দোলের অনেকগুলো গান আছে, মায়ের গলার অবস্থা খুব খারাপ, তাই জন্য আমি আর কি একটু দেখিয়ে দে, আমি শেখাচ্ছি না, আমি জাস্ট ওদেরকে দেখিয়ে দিচ্ছি। ওর নাম হচ্ছে অদ্রি, আর ও তো আমার ভাই হয় ঘন্টু। সবাই নমস্কার, হাই বল সবাই। তো মানে ওর কথা বলছি অদ্রি, ও যেভাবে শুরু মানে এসেছিল গলাটা নিয়ে, আজকে ও অনেক অনেক বেশি ইম্প্রুভ করেছে, মা ওকে ভীষণ ভালো গাইড করেছে, আর আমি শুধু জাস্ট মডিফিকেশনের কিছু জিনিস ওর যখন আসে আমার সাথে যদি দেখা হয় আমি তখন একটু দেখিয়ে দিই, বাদবাকি সময় ওর মানে নিজেই প্র্যাকটিস করে। আর ও তো ছোট, ও শিখছে, ওর খুব ইচ্ছা মানে গানটা করার, তো ভীষণ ও খুব সুন্দর করছে, তো ওকে আর মানে ওকে জাস্ট ও স্টার্ট হয়েছে, তো আশা করছি ঘন্টুও খুব ভালো গাইবে।
আর অদ্বি তো অনেকটা দূর এগিয়েছে, আর আমি একবার মাকে দেখাই। আচ্ছা, মহেশতলা এরিয়াতে যদি কেউ গান শিখতে মানে শিখতে চান, যদি কেউ নজরুল গীতি হোক, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বা সব রকম, তো ক্লাসিক্যাল তো আছেই, তো এগুলো যদি কেউ শিখতে চান তাহলে কিন্তু মায়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। মায়ের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ভিডিওতেও দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। মা কিন্তু গান শেখান, মা দীর্ঘ 30 বছর কিন্তু কলেজে ছিলেন, মানে ডিএলএড কলেজে মা ছিলেন অ্যাজ এ মিউজিক টিচার। তো মা রিটায়ার করে গেছে, আগের বছর রিটায়ার করেছে, এখানে এসে মা কিন্তু বসে থাকে না, মা কিন্তু চেষ্টা করে গান শিখিয়ে নিজের সেই জায়গাটাকে ধরে রাখার। তো মা নিজে হৈমন্তী শুক্লা এবং পূরবী দত্তের ছাত্রী এবং বেঙ্গল মিউজিক থেকে মা মিউজিক কলেজ থেকে মা মিউজিকে গ্র্যাজুয়েট, মানে মিউজিক নিয়েই মার পড়াশোনা এবং মায়ের মিউজিক নিয়েই কিন্তু সারাটা জীবন এগোনো। তো সেক্ষেত্রে যদি কেউ মায়ের কাছে গান শিখতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বারটা লিখে দেবো স্ক্রিনে, প্লাস ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন মায়ের সাথে। তো মা আফটার রিটায়ারমেন্ট কিন্তু মানে বসে থাকতে তো কারোরই ভালো লাগে না, তো মা কিন্তু সেই জায়গা থেকে শিখিয়ে যাচ্ছে গান, এবং আমি মাঝে মাঝে একটু হেল্প টেল্প করি এদেরকে, আর কিছুই না, এরা ভালোবাসে, এরা এদেরকে হেল্প করি, আর আমার নিজেরও একটু চর্চা হয়ে যায় ওদের সাথে বসে। আর এই যে এইটা, এই যে ও করছিল, করতে করতে চলে গেছে, এখন মোবাইল দেখছে, কিছু করার নেই আমার, আমি জানি না কপিরাইট খাবে কিনা, পেছন থেকে কথাগুলো আসছে। তো ভিডিওটাকে এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা আমি এরপরেও আর একটা ভিডিও পোর্শন ওই দিনকে শ্যুট করেছিলাম, কিন্তু এইটা অলরেডি 23 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো তাই জন্য আমি এইটাকে শুধু একটা ব্লগ হিসেবে আমি পোস্ট করছি, অ্যাজ এ মিউজিক ব্লগ আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেনই, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টেল অফ লাইফ, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও করার মোটিভেশন অনেক অনেক বেশি বেড়ে যায়। তো এর পরেও পরপর ব্লগ আসবে, আশা করবো আপনাদের ভালো লাগবে। তো দেখতে হলে কিন্তু, জানতে হলে কি কি ব্লগ শ্যুট করেছি না করেছি জানতে হলে, দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে দেখতে হবে টেল অফ লাইফ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও দেখছেন কিন্তু লাইক কেউ করছেন না, প্লিজ একটা করে লাইক করে দেবেন, তাহলে বুঝতে পারবো যে আমি করতে পারছি আপনাদের জন্য ভিডিও। তো ভিডিওটা আজকে এখান থেকে এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।